আজকের একবিংশ শতাব্দীতে অটোম্যান এম্পায়ারের স্বপ্ন দেখে তুর্কির রাষ্ট্রপতি আর্দোগানের মুসলিম দেশগুলোর খলিফা হওয়ার শখ মাথায় চড়ে বসেছে। আর আর্দোগান এই চক্করে আমেরিকা, ইন্ডিয়া, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নের মতো বড় মোর্চার সঙ্গে পাঙ্গা নিয়ে নিয়েছে নিজের আয়রন ব্রাদারকে সঙ্গ করে। কিন্তু পরিস্থিতি এখন সীমার বাইরে চলে গেছে, কারণ তুর্কি এখন অন্য দেশের আন্তরিক মামলায় নাক গলিয়ে ওখানে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে, আর তার তাজা শিকার হয়েছে ফ্রান্স। ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় মুসলিম বিশ্বের রোষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্বাধীনতার সীমা ছাড়িয়ে ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যক্তিগত স্তরে অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ শানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ আর্দোগান সহ অনেকে। এহেন পরিস্থিতিতে ম্যাক্রোর সমর্থনে এগিয়ে এলো ভারত। সম্প্রতি একটা বিবৃতি জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক, সেখানে ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যক্তিগত স্তরে আক্রমণের নিন্দা করেছে নয়াদিল্লি। এহেন কাজ আন্তর্জাতিক সম্পর্ক ও নীতির পরিপন্থী। শুধু তাই নয়, ফরাসি শিক্ষকের ওপর জঙ্গি হানার ঘটনাটিরও তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক সাব জানিয়েছে, কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদী হামলার সপক্ষে যুক্তি খোঁজ উচিত নয়। এদিকে বিদেশ মন্ত্রকের বিবৃতির পর ভারতকে ধন্যবাদ জানিয়েছেন নয়াদিল্লিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন। এক বিবৃতিতে ফরাসি দূতাবাস বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও ফ্রান্স সবসময় একে অপরের ওপর বিশ্বাস রেখে পদক্ষেপ করতে পারবে। উল্লেখ্য, গত অক্টোবরের 16 তারিখ প্যারিসের বুকে এক শিক্ষককে মাথা কেটে খুন করে এক চেচেন মুসলিম জঙ্গি। তার অপরাধ, পড়ুয়াদের বাক স্বাধীনতার পাঠ দিতে হযরত মোহাম্মদের এক ব্যঙ্গচিত্র দেখেছিলেন তিনি। ওই ঘটনাকে ইসলামিক মৌলবাদের স্বরূপ বলে তোপ দেখেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট ওই শিক্ষককে নায়ক বলে মন্তব্য করেন। হামলার ওই ঘটনার প্রেক্ষিতে ইসলামিক বিচ্ছিন্নতাবাদ ও ইসলামিক সন্ত্রাসবাদী হামলার মতো শব্দ ব্যবহার করেছেন তিনি। তারপর থেকে আসলে নেমে পড়ে মুসলিম দেশগুলো ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে মুসলিম ভীতি জাগিয়ে তোলার অভিযোগ এনে তুমুল হইচই শুরু করেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। প্যারিস হামলার পর মুসলিম মৌলবাদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ফ্রান্সের ছবি কোনোদিনও মূল্যহত দেবেন না বলে সাফ জানিয়েছিলেন তিনি। মুসলিম মৌলবাদের উত্থান নিয়েও দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন তিনি। তারপরই তার বয়ান নিয়ে দেখা দেয় বিতর্ক। অযথা মুসলিম ভীতি ছড়াচ্ছেন ম্যাক্রো বলেও অভিযোগ করেন তথাকথিত ধর্মনিরপেক্ষরা। এহেন পরিস্থিতিতে প্যারিসের ঘটনা সাফ করে দিয়েছে যে ফরাসি দেশে ক্রমেই শিকড় মজবুত করছে মৌলবাদ। ফ্রান্সে এখন ওই সমস্ত মৌলানা ও মৌলবিতে লিস্ট তৈরি করা হচ্ছে যারা সরল মানসিকতার মুসলমানদের বিভ্রান্ত করার কাজ করে আসছে, আর ফ্রান্সে সারিয়া আইনে তদারকি করছে। ওদিকে ফ্রান্সের সরকার ঘোষণা করে দিয়েছে ওই সমস্ত মৌলানা ও মৌলবিদের দেশ থেকে বার করে দেওয়া হবে। এখন সবাই বুঝতে পারছে কট্টরপন্থী মনোভাব যে কোনো দেশের জন্য কতটা হানিকারক হতে পারে, তা সে যে ধর্মেরই হোক না কেন। এই কট্টরপন্থী মনোভাবের প্রতি আপনার কি অভিমত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। টেকনোলজি ক্লিয়ার এবং দোলগোবিন্দ মুখার্জি সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।